হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। কিছুক্ষণ আগে মানে ব্লাস্ট হয়ে গেছে, পুরো ব্লাস্ট। আপনারা এখন অবধি খবরের চ্যানেল খুঁজে না পেয়ে থাকেন ব্লাস্টের খবরটা, তাহলে খবরের চ্যানেল না দেখে ইউটিউবে দেখুন। সেই ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন যে ব্লাস্টটা কিসের জন্য। আর সেই ব্লাস্টটা হচ্ছে ইয়েশের আজকে জন্মদিন, আর সেই জন্মদিনের গিফট হিসেবে, সারপ্রাইজ হিসেবে আমাদেরকে দিয়েছে KGF চ্যাপ্টার 2 এর টিজার। টিজার হিসেবে এটা একটু বড়, তার কারণটা 2.1 সেকেন্ডের, মানে 2 মিনিট 1 সেকেন্ডের টিজার। কিন্তু যেহেতু এত দিন ধরে ওয়েট করতে হয়েছে আমাদেরকে, সেই কারণে টিজারটা একটু বড় রাখা হয়েছে। স্টার্টিং ছিল সেই KGF চ্যাপ্টার 1-এর মা ছেলের সম্পর্ক থেকে, যেটা ছেলে মানে রকি যেটা তার মাকে প্রমিস করেছিল যে পুরো পৃথিবীকে সে জয় করবে, সেখান থেকে শুরু হয়ে এই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নতুন নতুন ক্যারেক্টারগুলো। যেরকম মহেশ মাঞ্জারেকারকে দেখলাম, রবীনাটান্ডনের ক্যারেক্টারটাকে এখানে রিভিল করা হলো, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে এখানে রিভিল করা হয়েছে, কিন্তু সঞ্জয় দত্তের মুখ দেখানো হয়নি, পেছন থেকে দেখানো হয়েছে হাতে তলোয়ার নিয়ে। অস্বাভাবিক দারুণ লাগছে সঞ্জয় দত্তের লুকটা এই বইতে। আর যখন ইয়াশকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেই জায়গাটার ব্যাপারটা পুরো অন্য রকমের। এরকম এন্ট্রি মনে হয় না কোনো হিরো আজ অব্দি দিয়েছে। ফার্স্ট সিনে দেখানো হয়েছে তাকে মেশিন গানটা অ্যাসেম্বল করছে, মেশিন গানটা অ্যাসেম্বল করে সে পুলিশ স্টেশনের ওপরে সেটা ফায়ার করছে, আর ফায়ার করতে করতে মেশিন গানের নলটা যখন গরম হয়ে যাচ্ছে, সেই গরম নল থেকে সে সিগারেটটাকে ধরাচ্ছে। অস্বাভাবিক দারুণ হেভিলি এটা একটা ইনোভেটিভ স্টাইল, পুরো মানে আগামী 100 বছরের মধ্যে এরকম ভাবে এন্ট্রি আমি কোনো নায়কের দেখিনি। আগামী দিন হয়তো এইটাকে ভাঙিয়ে ভাঙিয়ে আরো কিছু এন্ট্রি সিন তৈরি করবে বলিউড, কেন এখন বলিউড পুরোপুরি মানে টলিউডকে বা তামিল সিনেমাকে বা সাউথ ইন্ডিয়ান সিনেমাকে ফলো করে চলছে। বইয়ের রিলিজ ডেট এখনো বলেনি, শুধু বলেছে কামিং ভেরি সুন থিয়েটার্সে। আর মানে একটা এক্সট্রা অর্ডিনারি পাঞ্চ দিচ্ছে দর্শকেরকে, যে এটা দেখতেই হবে, না মিস করা কোনোভাবে চলবে না। বিজিএম নো ডাউট অস্বাভাবিক দারুণ বিজিএম, কারণ একটা সুপার হিট বিজিএম যেটা আমরা KGF চ্যাপ্টার 1-এ ছিল সেটাই রয়েছে। কিন্তু এখানে আরেকটু মডিফাই, আরেকটু বেশি মনে হচ্ছে সাউন্ডের এফেক্ট আর একটু ভালো কানে খেলছে, আরো মনে হচ্ছে দর্শককে টানছে যেন বিজিএমটা। ওভারঅল মানে ট্রেলারটা বলুন টিজারটা বলুন, দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। অনেকদিন পর আমি মানে এরকম একটা ট্রেলার দেখে খুব ভাল লাগলো। খুব এক্সপেকটেশন তো ছিলই KGF চ্যাপ্টার 2 এর জন্য, তো বসেই ছিলাম চ্যাপ্টার 1 দেখার পর, কিন্তু এই যে টিজারটা দিল লোকে, সত্যি একটা টিজ করলো যে না আগামী দিন যেটা আসছে, যে ট্রেলারটা আসবে সেটা এর চেয়েও দারুণ হবে। সো আমার নেক্সট যে রিভিউটা হচ্ছে সেটাও খুব তাড়াতাড়ি আসবে, সেই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তলা বেল আইকনটা প্রেস করুন।